গলিয়ে গলিয়ে অপরাধী, রাজপথে রাজপথে অপরাধ। মহানগর আরক্ষীর উপর আস্থা হেরুয়াইছে ভুক্তভোগীয়ে। বাইকখন এইখিনিতে রাখি পেলানি এজন লড়া আহি পেলানি পিছফালে মা খাবতি ধরলে আর এজনে পিস্তল দেখায় সোণৰ চেণ্ডেল কাঢ়ি লৈ গল। আরক্ষীর গুলি খায়ও গুৱাহাটী মহানগরীত ভীতিগ্রস্ত হওয়া নাই চিলনী চুরর গ্যাং। মহানগরীত ধারাবাহিকভাবে ঘটিছে একাধিক চুরিকাণ্ড। শনিবারের দিনটি হেঙেরাবাড়ী বরবারী অঞ্চলত মহিলার ডিঙির চেইন চুরির দুটাক ঘটনা। মহিলার প্রাণের প্রতি সংশয় আনিছে চিলনী চুরে। পুত্রর দোকানের সম্মুখতেই দুই দুর্বৃত্তই গবা মারি ধরে বন্দুক টুয়াই মাতৃর ডিঙির কাঢ়ি নিলে সোণৰ চেইন। মহানগরীর প্রতীক্ষা হাসপাতাল সমীপতেই সংঘটিত হল এই ঘটনা। ঘটনার সময়ত দোকানত ব্যস্ত আছিল মহিলাগৰাকীর পুত্র। নারেঙ্গির পর ছয় মাইল দিশে বাইকত আহিছিল দুই দুর্বৃত্ত। বাইকখন এইখিনিতে রাখি পেলানি এজন লড়া আহি পেলানি পিছফালে মা খাবতি ধরলে আর এজনে পিস্তল দেখায় সোণৰ চেণ্ডেল কাঢ়ি লৈ গল। কালি ছটা বজাতে হল, এতিয়া রাতে প্রায় এতিয়া বারোটা বাজিলে দিনের, চৌবিশ ঘন্টা কেতিয়াবা পার হয়ে গেল, কিন্তু এতিয়ালৈকে আমার এতিয়ালৈকে চেঞ্চুর ধরব নোৱাৰিলে। একদিনাই সমীপতে সংঘটিত হল চেইন চুরির দ্বিতীয়টো ঘটনা। ঘরের পদূলিত ঝাড়ু দি থাকা অবস্থাতেই আন এগৰাকী মহিলার ডিঙির পর চেইন কাঢ়ি উধাও বাইকত অহা আন দুটা দুর্বৃত্ত। 5:45 মোর এখানে খুব বেশি 1 কিলোমিটার, 1 কিলোমিটার এটা করে আছে 5:45 আর ইয়ে ছটা করেছে। অলরেডি পুলিশক আমি CCTV ফুটেজ দিয়া হয়েছে, কিন্তু পুলিশে এটালে কোনো ধরব পড়া নাই, কাকো ধরব পড়া নাই, কি পাইছে নজানো। পুলিশ আহিছে, OC দিসপুর থানার OC আহিছে, DSP স্যারও আহিছে, গোটেনে খবর খাতি লৈছে, কিন্তু কিমান কি আগবাইছে এটালে আমি খবর খাতি পোৱা নাই। কম জনসমাগম হওয়া পুয়া আর গধূলি হলেই চিলনী চুরে নিজের নিয়ন্ত্রণলৈ আনে গুৱাহাটী মহানগর। চিলনী চুরের টার্গেট অকলশরিয়া আর আদহিয়া মহিলা। বিশেষভাবে আরক্ষীর পেট্রোলিং ব্যবস্থায় সাঙুরি নলওয়া অঞ্চল সমূহক অপরাধর ঘাটি হিসাবে বাছি লৈছে চিলনী চুরের গ্যাঙে। নুনমাটির পৰা অজয় বর্মন, নিউজ 18 অসম নর্থ ইস্ট।